দেখুন আগামী 24 নভেম্বর বৃহস্পতিবার দিন ভোর 4:36 বৃহস্পতি বক্রী গতি থেকে মার্গী হচ্ছে। তার ফলে এই 5টি রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। কোন কোন 5 রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন সেগুলি জানতে হলে আজকের প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষানবশী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। দেখুন আগামী 24 নভেম্বর বৃহস্পতিবার দিন ভোর 4:36 বৃহস্পতি মার্গী হচ্ছে তার নিজের রাশিতে মীন রাশিতে। বৃহস্পতি 29 জুলাই থেকে এই 24 নভেম্বর অবধি প্রায় 119 দিন বক্রী ছিল এই মীন রাশিতে। বৃহস্পতির এই বক্রী থাকার ফলে এই 119 দিন বিভিন্ন রাশির জাতক জাতিকারা প্রায় কম বেশি সবাই নানা রকম সমস্যার মধ্যে ছিলেন। এবার কিন্তু 24 নভেম্বর থেকে বৃহস্পতি বক্রী ত্যাগ করে দিচ্ছে, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। আর এই বৃহস্পতি মার্গী হয়ে মানে ডাইরেক্ট হয়ে এই মীন রাশিতেই থাকবে আগামী 21 এপ্রিল পর্যন্ত, প্রায় 5 মাস। তাই আগামী 5 মাস এই 5 রাশির জাতক জাতিকারা কোন কোন দিক দিয়ে শুভ ফল লাভ করবেন আজ আমি সেই নিয়েই আলোচনা করব। দেখুন নবগ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহকে আমরা দেবগুরু বলি। বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে আপনি অনেক শুভ ফল লাভ করবেন, আপনার মনের অনেক আশা পূর্ণ হবে এই শুভ বৃহস্পতি গ্রহের জন্য। দেখুন বৃহস্পতি আমাদের ধন, জ্ঞান, সম্মান, সন্তান, আধ্যাত্মিকতা, ন্যায়পরায়ণতা, সচ্চরিত্র, বিনয়ী, ধীরতা, স্থিরতা, নাম, যশ এসব দিয়ে থাকে। তাই আমাদের জীবনে বৃহস্পতি গ্রহের প্রচণ্ডভাবে একটি প্রভাব রয়েছে। দেখুন আমি আগেই বলেছি এই বৃহস্পতি মীন রাশিতে অর্থাৎ তার নিজের ঘরে এতদিন প্রায় 119 দিন বক্রী অবস্থায় ছিল। এবার সেই বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে আগামী 24 নভেম্বর। এর ফলে আমাদের জীবনে এই বৃহস্পতির কি কি শুভ প্রভাব ঘটতে চলেছে সেই নিয়েই আজ আমি আলোচনা করব। আমাদের 12টা রাশির মধ্যে কোন কোন 5টা রাশির জাতক জাতিকারা বিশেষ করে এই বৃহস্পতির শুভ ফল লাভ করবেন এক এক করে আমি সেই আলোচনাগুলো আপনাদের সামনে আজ করব। প্রথমেই আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব তা হলো বৃষ রাশি। এই বৃষ রাশির একাদশ ভাবে 21 এপ্রিল অবধি এই মার্গী বৃহস্পতি অবস্থানের ফলে বলতে পারি আপনাদের সমস্ত মানসিক ইচ্ছা পূরণ হবে, আপনাদের জীবনের ভাগ্যোন্নতি ঘটবে। এই বৃহস্পতি বৃষ রাশির তৃতীয় ভাব, পঞ্চম ভাব ও সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে। তার ফলে আপনারা যারা ব্যবসা ও চাকরির সাথে যুক্ত আছেন আপনারা আশা করতে পারেন এই 21 এপ্রিল অবধি আপনারা কিছু না কিছু শুভ ফল লাভ করবেন। আর কেরিয়ারের দিক থেকেও আপনাদের সময়টা বেশ অনুকূল যাবে। চিকিৎসক, নার্স, টিচার, অধ্যাপক, ট্রাভেল এজেন্ট, কোরিওগ্রাফার, আপনাদের এই মার্গী বৃহস্পতি মীন রাশিতে 21 এপ্রিল পর্যন্ত থাকার ফলে এই পুরো সময়টা বেশ অনুকূল যাবে বলে আশা করা যায়। ছাত্রছাত্রীদের বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে। বিশেষ করে তোমরা যারা ফিজিক্স, হসপিটাল ম্যানেজমেন্ট, রেডিওলজি, ফিশারি নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য এই সময়টা বেশ অনুকূল বলা যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে এই সময়টাতে বৃষ রাশির জাতক জাতিকারা অবৈধ কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, এই দিকটার দিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনারা যারা চাইছেন দ্বিতীয় সন্তান লাভের জন্য আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। আর মামলা মোকদ্দমা সংক্রান্ত যে সমস্ত উটকো ঝামেলা সেগুলো থেকে আপনারা অনেকাংশে রেহাই পাবেন এই সময়টাতে। এবার যে রাশির জাতক জাতিকাদের কথা বলবো সেই রাশির জাতক জাতিকারা এই মার্গী বৃহস্পতির শুভ ফল লাভ করবেন তা হলো মিথুন রাশির জাতক জাতিকা। আগামী 24 নভেম্বর থেকে আগামী 21 এপ্রিল অবধি প্রায় এই 5 মাস মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন সেই নিয়েই এবার আমি আপনাদের বলবো। মিথুন রাশির সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি দশম ভাবে থেকে দৃষ্টি দেবে মিথুন রাশির দ্বিতীয় ভাবের উপর, চতুর্থ ভাবের উপর ও ষষ্ঠ ভাবের উপর। যদিও মিথুন রাশির দশম ভাবের উপর অষ্টমপতি শনির দৃষ্টি থাকবে তবুও বলবো আগামী এই 5 মাস মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা চাকুরির সাথে যুক্ত আছেন
আপনারা এই সময়টাতে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। আপনারা এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় নতুন করে অর্থ বিনিয়োগ করতে পারেন, অর্থ লগ্নি করতে পারেন। এই সময় চাকুরিজীবীদের চাকুরি ক্ষেত্রে অর্থাৎ কর্মস্থলে চাপ থাকবে, কিন্তু এই সময়টাতে মিথুন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা শুভ ফল লাভ করবেন। আপনাদের অনেকটা আর্থিক কষ্ট লাঘব হবে এই সময়, আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে, আয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 মাস। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজের পরীক্ষায় পরীক্ষা দিচ্ছ বা যারা চাকরির ইন্টারভিউতে যাচ্ছ বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় এই সময় বসলে, সে চাকরি সংক্রান্ত হতে পারে বা অন্য যে কোনো পরীক্ষায়, আপনাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এক কথায় বলা যেতে পারে এই আগামী 5 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত যে কোনো পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকাংশ বৃদ্ধি পাবে। প্রাথমিক শিক্ষার সাথে তোমরা যারা জড়িত আছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা বেশ অনুকূল। তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করতে পারবে। আর এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বাড়ি ঘর ফ্ল্যাট কেনার সম্ভাবনা তৈরি হবে। এবার যে রাশিটির কথা বলবো সেটা হলো কন্যা রাশি। বৃহস্পতি এই মার্গী হওয়ার ফলে মীন রাশিতে কন্যা রাশির জাতক জাতিকারাও বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। কন্যা রাশির চতুর্থ পতি ও সপ্তম পতি হলো বৃহস্পতি, সে থাকবে কন্যা রাশির সপ্তম ভাবে মীন রাশিতে মার্গী ভাবে 21 এপ্রিল পর্যন্ত। এছাড়া এই বৃহস্পতি কন্যা রাশির লগ্ন ভাবে তৃতীয় ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি দেবে। তার ফলে আমি বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে সময়টা আগামী 5 মাস আগের চেয়ে অনেকটা বেটার যাবে। আপনাদের জীবনের ভাগ্যোন্নতি ঘটবে, অনেক মানসিক ইচ্ছাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে এই সময়। এই সময়টাতে কন্যা রাশির জাতক জাতিকাদের জামাই পুত্রবধূ বড় শালকের দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা। এনাদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এছাড়া এই সময়টাতে আপনার মায়ের আয় উন্নতি হবার সম্ভাবনা তৈরি হবে। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত আছো, তোমরা আগামী 5 মাস এই বৃহস্পতি মীন রাশিতে থাকাকালীন সময়ে বিদ্যায় সাফল্য লাভ পাবে। আর ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ অনুকূল। আগামী 5 মাস আপনাদের ব্যবসায় গতি বৃদ্ধি পাবে ধীরে ধীরে। সেলসম্যান মার্কেটিং এই সমস্ত কাজের সাথে আপনারা যারা যুক্ত আছেন, এছাড়া ইন্স্যুরেন্স কাজের সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের কর্মস্থলে কাজের জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং আপনাদের কাজে গতি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি হবে এই সময়টাতে। এবার বলবো যে রাশির জাতক জাতিকারা এই মার্গী বৃহস্পতির জন্য আপনারা ভাগ্যের সহায়তা অনেকটা পাবেন, তা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি থাকবে পঞ্চম ভাবে, আর এই বৃহস্পতি দৃষ্টি দেবে বৃশ্চিক রাশির উপর, এছাড়া নবম ও একাদশ ভাবের উপর। এর ফলে আপনাদের সুনাম ব্যক্তিত্ব যশ বৃদ্ধি পাবে, শরীরস্বাস্থ্য আয় উন্নতি যথেষ্ট অনুকূল থাকবে আপনাদের এই 21 এপ্রিল পর্যন্ত সময়টাতে। অর্থাৎ আগামী 5 মাস আপনাদের আয়ের জন্য এই সময়টা বেশ অনুকূল। আর পিতার দিক থেকেও এই সময়টা বেশ শুভ। আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের এই সময়টাতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজের সাথে আপনারা যারা যুক্ত আছেন বা ল নিয়ে আপনারা যারা পড়াশোনা করছেন বা ল পেশার সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের এই বৃহস্পতি মার্গী হয়ে যতদিন মীন রাশিতে থাকবে অর্থাৎ এই 21 এপ্রিল পর্যন্ত আপনারা আপনাদের ভাগ্যে সহায়তা পাবেন। আর প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা একদম আদর্শ সময়। প্রেমজ সম্পর্কে এই সময় মাধুরতা বৃদ্ধি পাবে আপনাদের। সব শেষে আমি যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। এই মীন রাশিতেই বৃহস্পতি মার্গীভাবে 24 নভেম্বর থেকে 21 এপ্রিল অবধি স্থিত থাকবে। তার ফলে মীন রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে ভাগ্যের সহায়তা পাবেন। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত আছো, তোমাদের এই সময়টাতে বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তোমরা যদি এই সময়ে একটু মন দিয়ে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা প্রবল। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টাতে নতুন বাড়ি ঘর ফ্ল্যাট কেনার সম্ভাবনা তৈরি হবে। এমনকি এই সময়টাতে তোমরা নতুন গাড়ি, সে 2-হুইলার হতে পারে 4-হুইলার হতে পারে, তোমরা কিনতে পারো। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু এই সময়টাতে আগের তুলনায়
ব্যবসায় গতি বৃদ্ধি পাবে। এই সময়টাতে আপনারা ব্যবসায় কোনো নতুন লগ্নি করতে পারেন অথবা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে না, আপনারা এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা আপনাদের বিবাহের জন্য খুবই শুভ সময়। এই সময়টাতে মীন রাশির জাতক জাতিকারা পিতার দিক থেকেও কিছু না কিছু সাহায্য পাবেন। আপনাদের এই সময়ে দূরযাত্রার যোগ রয়েছে, আর উচ্চশিক্ষার সাথে আপনারা যারা জড়িত আছেন আপনাদের জন্য আগামী 21 এপ্রিল পর্যন্ত সময়টা একদম আদর্শ সময়। এই সময়টাতে আপনাদের বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবার সম্ভাবনা তৈরি হবে। আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন আপনাদের জন্য এই সময়টা বেশ শুভ। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম আগামী 24 নভেম্বর বৃহস্পতিবার দিন বৃহস্পতি মার্গী হবার ফলে কোন কোন রাশির জাতকরা কি কি শুভ ফল লাভ করতে পারবেন। বৃহস্পতি এই মীন রাশিতে ডাইরেক্ট হয়ে 24 নভেম্বর থেকে আগামী 21 এপ্রিল অবধি থাকবে। আশা করা যায় আমি যে এই 5টি রাশির কথা বললাম এই 5টি রাশির জাতক জাতিকারা কিছু না কিছু শুভ ফল লাভ করবেন এই সময়টাতে। আজকে আমি এই প্রোগ্রামটা শুধু করলাম বৃহস্পতি মীন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গী হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কী কী শুভ ফল লাভ করবেন। শুধু বৃহস্পতি গ্রহের উপর নির্ভর করেই সমস্ত ফলাফল আমি করেছি, তাই এক্ষেত্রে বলবো সবার জন্য এই ভবিষ্যৎবাণী মিলবে এমন কোনো কথা নেই। কারো কারো ক্ষেত্রে অল্প মিলতে পারে, কারো কারো ক্ষেত্রে হুবহু মিলতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে। কারণ যে কোনো মানুষের ভবিতব্য গণনা করা হয় তার সম্পূর্ণ জন্ম ছক দেখে। শুধুমাত্র বৃহস্পতির রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট মোশনে হওয়ার ফলে কি কি ফল লাভ করতে পারে এর উপর নির্ভর করে সম্পূর্ণ মানুষের ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। তাই আবার বলছি আমার এই ফলাফল কারো কারো ক্ষেত্রে কিছুটা মিলতে পারে, কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে হুবহু মিলতে পারে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সব দিক বজায় রেখে এই ফলাফল দেওয়ার। আজকের আমার এই প্রোগ্রামের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আরেকটা বিশেষ কাজ আপনাদেরকে আমি করতে বলবো, যদি আমার এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন ও একটু শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিত জন সবাই আমার এই প্রোগ্রামটি শুনে কিছুটা হলেও লাভবান হতে পারেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।